কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার পা দুটো থমকে গেল। শম্পা দাঁড়িয়ে আছে, ওর ঠিক পাশেই এক সপ্রতিভ তরুণ, সম্ভবত ওটা দত্তদার পুত্র। কিন্তু ওদের পেছনে ভাসমান ওই স্বচ্ছ ছায়া শরীরটা কিসের? একটি কৃষকায়া মেয়ে যার অস্থিময় দেহকে আবৃত্ত করে রেখেছে একটি নীলচে গাউন, হাতে সাদা গ্লাভস, মেয়েটির দুটো চোখ গাঢ় নীল, দৃষ্টি সরাসরি আমারই দিকে, যেন আমার হৃৎপিণ্ড ভেদ করে শরীরের সমস্ত রক্ত শুষে নিতে চাইছে। ভয়ের চোটে আমার কথা আটকে যাচ্ছে, মনে হয় শম্পাও আমার এহেন অস্বাভাবিক আচরণ দেখে রীতিমতো হ্যাপাচ্যাকা খেয়ে গেছে। কি হলো তোমার, অমন করছো কেন, শরীর খারাপ লাগছে নাকি? শম্পা, তোমার পেছনে? আমার পেছনে কে? কিঞ্চিত অপ্রস্তুত হয়ে শম্পা পেছন ঘুরে তাকালো। ও এখন প্রেতনীর একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশ্চর্য, ও কি সেই ছায়ামূর্তিকে দেখতে পাচ্ছে না?